शिक्षा भवने जरा प्रत्येके जानें गत 26 सेप्टेम्बर राज्य टीआरबीटी परिचालित टेट वन परीक्षा अनुष्ठित परीक्षा जरा परीक्षार्थी परीक्षा दिए तर मध्य कैक जन परीक्षार्थी ता आज शिक्षा भवने डेपुटेशने मिलित हो तर अभिजोग तरा गत 26 तारीख अर्थात गत रविवार जे टेट वन परीक्षाटी गृहीत हो टीआरबीटी परिचालित से परीक्षा सर्वमोट प्रश्न मध्य नटी प्रश्न एम रही है जेटी सिलेबस बहिर्भूत अर्थात तादेर जे टेट वन परीक्षार जो जे सिलेबस देवा से सिलेबस मध्य ये विषयगुलिर उल्लेख नहीं तई विषयगुली सम्पर्के तादेर चर्चाओ नहीं तारा से विषयगुली सम्पर्के पढ़ाशुनो करेनि किन्तु जखन 26 तारीख तारा परीक्षा दीते गेछेन तखन से परीक्षा परीक्षार प्रश्नपत्र तारा देखते বেশ কিছু প্রশ্ন এমন রয়েছে যেগুলো সিলেবাসের বাইরে থেকে এসেছে সেজন্যই আজ তারা ডেপুটেশনে মিলিত হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এদিন পরীক্ষার্থীরা তারা শিক্ষা ভবনে উপস্থিত হন এবং তারা ডেপুটেশন প্রদান করতে চাইছিলেন যে তাদের সিলেবাস বহির্ভূত যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির নাম্বার তাদেরকে দিতে হবে এমনই অভিযোগ নিয়ে এমনই दाबी निये तारा एदिन शिक्षा भवने मिलित हन घटना के केंद्र करे सेखाने तारा उत्तप्त परिवेश सृष्टि हय तारा किछुटा क्षुब्ध छिलो शिक्षा भवनेर सामने तखनी सेखाने प्रशासनेर आधिकारिकरा पौंछे एबं परिस्थिति सामाल देवार चेष्टा करेन कि बोलछेन परीक्षार्थीरा एकबार शुनबो। 19 साले जखन छाड़ेर परीक्षा नेवा हय तारपर दो बछर परे एबार 2021 सालेर 26 सेप्टेम्बर आमादेर त्रिपुरा राज्येर मध्ये टैट परीक्षा टीचार एबिलिटी टेस्ट नेवा हय पेपर वानेर से प्रश्नपत्रे आमादेर टीआरबीटी थेके जे गाइडलाइन छिलो जे सिलेबास आमरा देखते पाच्छि ए सिलेबास बहिर्भूत भालो किछु प्रश्न आछे सिलेबास बहिर्भूत अंक दियेछे सिलेबास बहिर्भूत आमादेर सिलेबासेर मध्ये इंग्लिशेर कोनो एंटोनिम सिनोनिम्स नेई आमादेर सिलेबासेर मध्ये इंग्लिशेर कोनो रिअरेंज नेई एखाने 4 नम्बर रयेछे आमादेर इबिएसेर मध्ये ए जगह 3 नम्बर कारेंट अफेयार्स दिए कारेंट अफेयार्स हमारे सिलेबासे नहीं तो जेहेतु सिलेबासे नहीं प्रश्नपत्र जो सिलेबासे थकतो 100 बार किंतु नतून जो आपडेट कर 2020 साल सिलेबास से सिलेबास हाथे आछे सिलेबासे नहीं सिलेबासे ना थाका सत्त्वेओ प्रश्नपत्र दिए तो टीआरबीटी का एतटुक आवेदन जानाब सबा विषयटा जाते तारा एक देखे विवेचना कर ততটুকুই আমাদের আবেদন আমাদের আর অন্য কিছু আবেদন নেই কয়টা প্রশ্ন টোটাল টোটাল আমাদের কাছে 9টা প্রশ্ন আছে 9টা প্রশ্ন আছে ইংলিশে 4টা প্রশ্ন এবং ইবিএস এ 3টা প্রশ্ন ম্যাথে আছে 2টা প্রশ্ন এই সর্বমোট 9টি প্রশ্ন সিলেবাস আউট হয়েছে তাই আমরা আজকে মিলে সকলেই যারা যারা আমাদের সমস্যা আছে আমরা এই রাজ্যের মধ্যে সমস্ত যারা টাটে বয়সে সকলের জন্যই আমরা এই সমস্যাটা নিয়ে উপস্থিত হয়েছি টিআরবিটি যদি আমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে তাহলে আমরা একটু উপকৃত হব সকলেই যাতে আমাদের পরীক্ষার্থীরা যে 9 নম্বর সিলেবাসের বহির্ভূত হয়েছে সে নাম্বারটা যাতে সকলেই পেয়ে যায় এর জন্য আজকে আমরা টিআরবিটির কাছে আমরা ডেপুটেশনে সকলেই যাব। আপনার নাম? আমরা উদয়পুর থেকে এসেছি বিশালগড় থেকে এসেছি অন্য জায়গা থেকে এসেছি আমার নাম প্রবোদ দেবনাথ এখানে আছে অমল দাস এবং বিশাল দাস এবং আমাদের সাথে মেয়ে ভনেরও আছে সকলে মিলে আমরা এসেছি সবাই কি টেট পরীক্ষা দিয়েছি হ্যাঁ আমরা সকলেই টেট পরীক্ষা দিয়েছি টেট 1 দিয়েছি আমরা সকলে সালটা কত ছিল সালটা কত 2021 2019 এ একবার নিয়েছিল 2 বছর পরে নিয়েছে মুলা দস্ত আমাকে ঠিক আছে ওখানে ভাই কাগজ তুই ধরো না এদিকে তাকাও এদিকে তাকাও কাগজ তুই ধরো না এদিকে তাকাও এদিকে তাকাও বাস
এই মুহূর্তে আপনারা PB24 এর পর্দায় যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি আজকের অর্থাৎ বুধবার শিক্ষা ভবনে, যারা আপনারা প্রত্যেকে জানেন যে গত 26 সেপ্টেম্বর রাজ্যে টিআরবিটি পরিচালিত টেট 1 এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই পরীক্ষায় যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন পরীক্ষার্থী তারা আজ শিক্ষা ভবনে ডেপুটেশনে মিলিত হয়েছেন এবং তাদের অভিযোগ তারা গত 26 তারিখ অর্থাৎ গত রবিবার যে টেট 1 পরীক্ষাটি গৃহীত হয়েছিল টিআরবিটি পরিচালিত সেই পরীক্ষায় সর্বমোট প্রশ্নের মধ্যে 9টি প্রশ্ন এমন রয়েছে যেটি সিলেবাস বহির্ভূত, অর্থাৎ তাদের যে টেট 1 পরীক্ষার জন্য যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাসের মধ্যে এই বিষয়গুলির উল্লেখ নেই, তাই এই বিষয়গুলি সম্পর্কে তাদের চর্চাও নেই, তারা সেই বিষয়গুলি সম্পর্কে পড়াশুনো করেনি, কিন্তু যখন 26 তারিখ তারা পরীক্ষা দিতে গেছেন তখন সেই পরীক্ষার প্রশ্নপত্রে তারা দেখতে পেয়েছেন বেশ কিছু প্রশ্ন এমন রয়েছে যেগুলি সিলেবাসের বাইরে থেকে এসেছে, সেজন্যই আজ তারা ডেপুটেশনে মিলিত হয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এদিন পরীক্ষার্থীরা তারা শিক্ষা ভবনে উপস্থিত হন এবং তারা ডেপুটেশন প্রদান করতে চাইছিলেন যে তাদের সিলেবাস বহির্ভূত যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির নাম্বার তাদেরকে দিতে হবে, এমনই অভিযোগ নিয়ে এমনই দাবি নিয়ে তারা এদিন শিক্ষা ভবনে মিলিত হন। ঘটনাকে কেন্দ্র করে সেখানে তারা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়, তারা কিছুটা ক্ষুব্ধ ছিল শিক্ষা ভবনের সামনে, তখনই সেখানে প্রশাসনের আধিকারিকরা পৌঁছয় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কি বলছেন পরীক্ষার্থীরা একবার শুনব। ২০১৯ সালে যখন ছাড়ের পরীক্ষা নেওয়া হয় তারপর 2 বছর পরে এবার 2021 সালের 26 সেপ্টেম্বর আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্যাট পরীক্ষা টিচার এবিলিটি টেস্ট নেওয়া হয় পেপার 1-এর। সে প্রশ্নপত্রে আমাদের টিআরবিটি থেকে যে গাইডলাইন ছিল যে সিলেবাস আমরা দেখতে পাচ্ছি এই সিলেবাস বহির্ভূত ভালো কিছু প্রশ্ন আছে, সিলেবাস বহির্ভূত অঙ্ক দিয়েছে, সিলেবাস বহির্ভূত আমাদের সিলেবাসের মধ্যে ইংলিশের কোনো অ্যান্টোনিম সেরোনিমস নেই, আমাদের সিলেবাসের মধ্যে ইংলিশের কোনো রিঅ্যারেঞ্জ নেই, এখানে 4 নম্বর রয়েছে, আমাদের ইবিএস এর মধ্যে এ জায়গাতে 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সিলেবাসে নেই, তো যেহেতু সিলেবাসে নেই এগুলো প্রশ্নপত্র হয়েছে, ওরা যদি সিলেবাসে থাকতো তাহলে 100 বার, কিন্তু নতুন যে আপডেট করেছে 2020 সালের সিলেবাস সে সিলেবাস আমাদের হাতে আছে, সেই সিলেবাসে নেই এগুলি, সিলেবাসে না থাকা সত্ত্বেও প্রশ্নপত্র দিয়েছে, তো আমরা টিআরবিটির কাছে আমরা এতটুকু আবেদন জানাবো সবাই আমাদের এই বিষয়টা যাতে তারা একটু দেখে বিবেচনা করে, ততটুকুই আমাদের আবেদন, আমাদের আর অন্য কিছু আবেদন নেই। কয়টা প্রশ্ন টোটাল? টোটাল আমাদের কাছে 9টা প্রশ্ন আছে, 9টা প্রশ্ন আছে, ইংলিশে 4টা প্রশ্ন এবং ইবিএস এ 3টা প্রশ্ন, ম্যাথে আছে 2টা প্রশ্ন, এই সর্বমোট 9টি প্রশ্ন সিলেবাস আউট হয়েছে, তাই আমরা আজকে মিলে সকলেই যারা যারা আমাদের সমস্যা আছে আমরা এই রাজ্যের মধ্যে সমস্ত যারা ট্যাটে বয়সে সকলের জন্যই আমরা এই সমস্যাটা নিয়ে উপস্থিত হয়েছি, টিআরবিটি যদি আমাদের প্রতি সহানুভব প্রদর্শন করে তাহলে আমরা একটু উপকৃত হব, সকলেই যাতে আমাদের পরীক্ষার্থীরা যে 9 নম্বর সিলেবাসের বহির্ভূত হয়েছে সে নাম্বারটা যাতে সকলেই পেয়ে যায়, এর জন্য আজকে আমরা টিআরবিটির কাছে আমরা ডেপুটেশনে সকলেই যাব। আপনার নাম? আমরা উদয়পুর থেকে এসেছি, বিশালগড় থেকে এসেছি, অন্য জায়গা থেকে এসেছি, আমার নাম প্রবোধ দেবনাথ, এখানে আছে অমল দাস এবং বিশাল দাস এবং আমাদের সাথে মেয়ে বোনেরও আছে, সকলে মিলে আমরা এসেছি। হ্যাঁ, আমরা সকলেই ট্যাট পরীক্ষা দিই, ট্যাট 1 দিয়েছি আমরা সকলেই। সালটা কত ছিল? সালটা কত? 2021। 2019 একবার নিয়েছিল, 2 বছর পরে নিয়েছে। এই মুহূর্তে আপনারা PB24 এর পর্দায় যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি আজকের অর্থাৎ বুধবার শিক্ষা ভবনে, যারা আপনারা প্রত্যেকে জানেন যে গত 26 সেপ্টেম্বর রাজ্যে টিআরবিটি পরিচালিত টেট 1 এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই পরীক্ষায় যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন পরীক্ষার্থী তারা আজ শিক্ষা ভবনে ডেপুটেশনে মিলিত হয়েছেন এবং তাদের অভিযোগ তারা গত 26 তারিখ অর্থাৎ গত রবিবার যে
টেট ওয়ান পরীক্ষাটি গৃহীত হয়েছিল টিআরবিটি পরিচালিত সেই পরীক্ষায় সর্বমোট প্রশ্নের মধ্যে নটি প্রশ্ন এমন রয়েছে যেটি সিলেবাস বহির্ভূত, অর্থাৎ তাদের যে টেট ওয়ান পরীক্ষার জন্য যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাসের মধ্যে এই বিষয়গুলির উল্লেখ নেই। তাই এই বিষয়গুলি সম্পর্কে তাদের চর্চাও নেই, তারা সেই বিষয়গুলি সম্পর্কে পড়াশুনো করেনি, কিন্তু যখন 26 তারিখ তারা পরীক্ষা দিতে গেছেন তখন সেই পরীক্ষার প্রশ্নপত্রে তারা দেখতে পেয়েছেন বেশ কিছু প্রশ্ন এমন রয়েছে যেগুলি সিলেবাসের বাইরে থেকে এসেছে। সেজন্যই আজ তারা ডেপুটেশনে মিলিত হয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এদিন পরীক্ষার্থীরা তারা শিক্ষা ভবনে উপস্থিত হন এবং তারা ডেপুটেশন প্রদান করতে চাইছিলেন যে তাদের সিলেবাস বহির্ভূত যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির নাম্বার তাদেরকে দিতে হবে, এমনই অভিযোগ নিয়ে এমনই দাবি নিয়ে তারা এদিন শিক্ষা ভবনে মিলিত হন। ঘটনাকে কেন্দ্র করে সেখানে তারা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়, তারা কিছুটা ক্ষুব্ধ ছিল শিক্ষা ভবনের সামনে। তখনই সেখানে প্রশাসনের আধিকারিকরা পৌঁছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কি বলছেন পরীক্ষার্থীরা একবার শুনব। সালে যখন ছাড়ের পরীক্ষা নেওয়া হয় তারপর 2 বছর পরে এবার 2021 সালের 26 সেপ্টেম্বর আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্যাট পরীক্ষা টিচার এবিলিটি টেস্ট নেওয়া হয় পেপার ওয়ানের। সে প্রশ্নপত্রে আমাদের টিআরবিটি থেকে যে গাইডলাইন ছিল যে সিলেবাস আমরা দেখতে পাচ্ছি এই সিলেবাস বহির্ভূত ভালো কিছু প্রশ্ন আছে, সিলেবাস বহির্ভূত অঙ্ক দিয়েছে, সিলেবাস বহির্ভূত আমাদের সিলেবাসের মধ্যে ইংলিশের কোনো অ্যান্টোনিমস সিনোনিমস নেই, আমাদের সিলেবাসের মধ্যে ইংলিশের কোনো রিঅ্যারেঞ্জ নেই, এখানে 4 নম্বর রয়েছে, আমাদের ইবিএস এর মধ্যে এ জায়গাতে 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সিলেবাসে নেই। তো যেহেতু সিলেবাসে নেই এগুলো প্রশ্নপত্র হয়েছে, ওরা যদি সিলেবাসে থাকতো তাহলে 100 বার, কিন্তু নতুন যে আপডেট করেছে 2020 সালের সিলেবাস, সে সিলেবাস আমাদের হাতে আছে, সেই সিলেবাসে নেই এগুলি, সিলেবাসে না থাকা সত্ত্বেও প্রশ্নপত্র দিয়েছে। তো আমরা টিআরবিটির কাছে আমরা এতটুকু আবেদন জানাবো সবাই, আমাদের এই বিষয়টা যাতে তারা একটু দেখে বিবেচনা করে, ততটুকুই আমাদের আবেদন, আমাদের আর অন্য কিছু আবেদন নেই। কয়টা প্রশ্ন টোটাল? টোটাল আমাদের কাছে 9টা প্রশ্ন আছে, 9টা প্রশ্ন আছে, ইংলিশে 4টা প্রশ্ন এবং ইবিএস এ 3টা প্রশ্ন, ম্যাথে আছে 2টা প্রশ্ন, এই সর্বমোট 9টি প্রশ্ন সিলেবাস আউট হয়েছে। তাই আমরা আজকে মিলে সকলেই যারা যারা আমাদের সমস্যা আছে আমরা এই রাজ্যের মধ্যে সমস্ত যারা ট্যাটে বয়েছে সকলের জন্যই আমরা এই সমস্যাটা নিয়ে উপস্থিত হয়েছি। টিআরবিটি যদি আমাদের প্রতি সহানুভব প্রদর্শন করে তাহলে আমরা একটু উপকৃত হব, সকলেই যাতে আমাদের পরীক্ষার্থীরা যে 9 নম্বর সিলেবাসের বহির্ভূত হয়েছে সে নাম্বারটা যাতে সকলেই পেয়ে যায়, এর জন্য আজকে আমরা টিআরবিটির কাছে আমরা ডেপুটেশনে সকলেই যাব। আপনার নাম? আমরা উদয়পুর থেকে এসেছি, বিশালগড় থেকে এসেছি, অন্য জায়গা থেকে এসেছি। আমার নাম প্রবোধ দেবনাথ, এখানে আছে অমল দাস এবং বিশাল দাস এবং আমাদের সাথে মেয়ে বোনেরও আছে, সকলে মিলে আমরা এসেছি। হ্যাঁ, আমরা সকলেই ট্যাট পরীক্ষা দিয়েছি, ট্যাট ওয়ান দিয়েছি আমরা সকলেই। সালটা কত? 2021। 2019 একবার নিয়েছিল, 2 বছর পরে নিয়েছে। এই মুহূর্তে আপনারা পিবি 24 এর পর্দায়।